হ্যালো বন্ধুরা, এক অফিস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের আবার নতুন ভিডিওতে স্বাগত। আজকে টপিক হলো কীভাবে আমরা মৌলি মাছের ব্রিডিং করাবো এবং তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে রয়েছে। আর সবাইকে নতুন বছরের অভিনন্দন আর হ্যাপি নিউ ইয়ার সকলকে। চলো আমরা ভিডিওটি শুরু করি। ধন্যবাদ। এখানে যে ট্যাঙ্কটি রয়েছে সেখানে আমার মৌলি মাছের কিছু বাচ্চা রয়েছে। তোমাদের আজকে মৌলি মাছের ব্রিডিংয়ের সম্পূর্ণ তথ্যই এই ভিডিওতে তুলে ধরবো। তোমাদের আগে দেখাবো যে কোন মাছগুলো তোমরা ব্রিডিংয়ে দিতে পারো বা কোন মাছগুলো ব্রিডিংয়ের জন্য দেবে না। দেখতে পারছো এত ঠান্ডা যে আমাদের এখানে একটি মাছ মারাও গেছে, কিন্তু অতটা মাছও মারা যায়নি, শুধুমাত্র একটি মাছই মারা গেছে ঠান্ডার জন্য। এই যেরকম তোমাদের যদি ক্রস থাকে, মানে ক্রস ব্রিড থাকে, তাহলে যদি তাহলে তোমরা ওই মাছগুলোর থেকে ব্রিডিং নিও না। তাহলে কি হবে, তোমাদের যে বাচ্চার পরিমাণ সেগুলো কম হবে এবং মাছও বেশি হবে না। এরকম দেখতে পাচ্ছ ব্ল্যাকের সাথে হোয়াইট ক্রস হয়েছে, এটিও তোমাদের নেওয়া যাবে না। ক্রস মানে মিক্স ব্রিড যেটি হয়, ব্ল্যাকের সাথে হোয়াইট বা অন্য অন্য কালারের সাথে তোমরা কখনোই মিক্স ব্রিড করিও না, নয়তো তোমাদের কি হবে যে মিক্স ব্রিডের যত বাচ্চাগুলো বাড়াবে সব বাচ্চা ওরাও বাচ্চা কম দেবে এবং আরও তোমাদের লস হবে। তাই তোমরা সবসময় পিওর ব্রিড করো, মানে ব্ল্যাক বা হোয়াইট তো গোল্ডেন ডাক্স মৌলিগুলো যেগুলো হয় সেগুলো, তার জন্য কখনোই তোমরা মিক্সড করাবে না। তাহলে কি হবে, তোমাদের যে বাচ্চার যে পরিমাণ সেগুলো কমে যাবে এবং মাছগুলো অতটা সার্ভাইভ করতে পারবে না, মানে ভালোভাবে থাকতে পারবে না। এবং তোমাদের যে ব্রিডিংয়ের যে ভাববে এতগুলো বাচ্চা দেবে, মিক্স ব্রিড এতগুলো কখনোই বাচ্চা দেয় না। আর তোমরা দেখতে পাচ্ছ আমি শুধুমাত্র এখান থেকে ব্ল্যাক মৌলি যেগুলো ক্রস হয়নি সেগুলোই নিব। তোমাদের যেটি আমি বললাম যেগুলো ক্রস হয়নি সেগুলোই নাও, শুধুমাত্র একটি কালারে। বা কোনো ফার্ম থেকে বা কোনো দোকান থেকে দেখবে যদি মিক্স না হয়, এক কালারের থাকে বা একটু ছোটো দেখেও আনলে হবে। বা সবসময় চেষ্টা করবে যে মৌলি যদি তোমরা ব্রিড করাও একটু বড় সাইজেরই আনো, ছোটো সাইজের থেকে একটু ভালো যে একটু বড় সাইজের আনো। আমার এখানে তো অত বড় সাইজের নেই, আমি ছোটো সাইজ দিয়েই করবো। তোমাদের মৌলি মাছ কম করে 3 মাসের পর থেকে তোমাদের বাচ্চা দেওয়া শুরু করবে। আর এই ঠান্ডার মধ্যে যারা যারা বাইরে মাছ রেখেছ, তারা যদি পারো তাহলে উপরে কিছু দিয়ে ঢেকে দেবে বা অক্সিজেনের যে ফ্লোটি সেটি বাড়িয়ে দেবে। তাতে কি হবে, তোমাদের যে জলটি একটু হিলবে, এর ফলে মাছগুলো মারা যাবে না। আর এগুলো ক্রস, এগুলো ব্রিড এগুলো দিও না তোমরা বা নিও না দোকান থেকে যদি ব্রিড করতে চাও, বা ফার্ম থেকেও ওগুলো নিও না। শুধুমাত্র একটি মাত্র কালারই আনো। আমি শুধুমাত্র আজকে ব্ল্যাক মৌলি যেগুলো রয়েছে আমি খুঁজে খুঁজে সেগুলোই নিয়ে নিব, তারপরে ব্রিড করাবো। এক ভাই আমাকে কমেন্টও করেছিল যে মৌলি মাছের ব্রিডিং কোনোই কঠিন নয়, একদম সোজা, তোমরা চাইলেই করাতে পারো। শুধুমাত্র তোমাদের একটি ট্যাঙ্কের প্রয়োজন, ট্যাঙ্কটি একটু বড় হওয়া দরকার, আর জলেরও কমসে কম তোমাদের 2-3 ফুট জলের যদি গভীরতা থাকে তাহলে তো খুবই ভালো, যদি আরও বেশি তো আরও ভালো। আর তোমাদের ট্যাঙ্ক হওয়া দরকার 2-3 ফুট ট্যাঙ্ক যদি হয় তাহলে ভালো, আরও যদি বড় দিতে পারো তাহলে আরও ভালো। আর তোমরা এদের সাথে কি কি ব্যবহার করতে হবে, যেরকম তোমরা লাইফ প্ল্যান দিতে পারো বা ঝাঁজি দিতে পারো। আমি লাইফ প্ল্যান এখন দিই না, কারণ লাইফ প্ল্যানগুলো সূর্যের আলো দরকার হয়, কিন্তু আমার এখানে অতটা সূর্যের আলোও নেই, তাই লাইফ প্ল্যানগুলো মরে যায় এবং যে পাতাগুলো পচে যায় সেগুলো থেকে অ্যামোনিয়া হয়ে যায়, তাই লাইফ প্ল্যান দিই না। শুধুমাত্র বস্তা সুতো দিয়ে ঝাঁজি বানানো এগুলোই দিয়ে রাখি, এর ফলেই সহজে এখানে মাছ এসে ব্রিড করে নেয়। আর আমার এখনও এগুলো ব্রিড করার ওদের সময় হয়নি। আর ঠান্ডার দিনে তোমরা একটু মৌলি মাছগুলো দেখবে হোয়াইট স্পট, এগুলো রোগ ধরার অনেক চান্স থাকে, তাই একটু যদি পারো জলের মধ্যে একটু রক সল্ট ব্যবহার করে দিতে পারো। আর তোমরা ঠান্ডার মধ্যে উপরে যখন রাতের দিনে রাত্রেবেলা তোমরা উপর থেকে ঢেকে রাখতে পারো, আর যাদের ঘরে রয়েছে তারা হিট ব্যবহার করো, এগুলো করলেই সহজেই বেশি হয়ে যাবে। আর মৌলি মাছ তোমাদের তো বললামই এরা 3 মাস পর থেকেই বাচ্চা দেওয়া শুরু করবে। আর তোমাদের কি করতে হবে, এদের জন্য চারটি ফিমেল দিতে হবে একটি মেলের জন্য। তোমাদের এখানে ফিমেল বেশি দিতে হবে, কারণ ফিমেলের গ্রোথও বেশি এবং তোমরা
বাচ্চাও বেশি হবে। তাই তোমাদের সবসময় এখানে ফিমেল দিতে হবে, যেরকম তোমাদের গাপ্পিতে উল্টো। তোমাদের গাপ্পিতে কী করতে হয়, ফিমেল কম দিতে হয়, মেল বেশি দিতে হয়। কিন্তু মৌলি মাছের মৌলি মাছেও তোমাদের দিতে হবে ফিমেল বেশি, তাহলে তোমরা বেশি বাচ্চাও পাবে আর ফিমেলগুলো তাড়াতাড়ি দ্রুত বড়ও হয়। এর ফলে তোমাদের ফিমেলগুলোই দিতে হবে। আর তোমরা যদি পারো আলাদা একটি ট্যাঙ্ক বানিয়ে নেবে, আগের থেকে জল প্রস্তুত করে দেবে, সেখানে শুধুমাত্র বাচ্চাগুলোকে বড় করবে। আর বাচ্চাগুলোর জন্য তোমরা যে কোনো খাওয়া দিতে পারো, ডাফিয়া দিতে পারো বা রুটি, এগুলো দিলেই যথেষ্ট, আর কিছু দেওয়ার দরকার নেই। আর মৌলি মাছকেও তোমরা যে কোনো খাবারই দিতে পারো, রুটি বা যে তোমার অপটিমাম যে কোনো খাবার দিয়ে দেবে, এগুলো খেয়ে নেবে আরামসে। আর আজকের জন্য এতটুকুই ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে, আর চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।